The Green Lounge Baily Road. আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি গ্রিন লঞ্চ রেস্টুরেন্টে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, গ্রিন লঞ্চ রেস্টুরেন্ট। এই গ্রিন লঞ্চে প্রবেশের সময় আপনার মন মুগ্ধ হয়ে যাবে, বিকজ অব একটি আর্টিফিশিয়াল ঝর্ণা ক্রিয়েট করা হয়েছে যেটা খুবই মনোমুগ্ধকর, এবং হচ্ছে তার সাউন্ড স্পেশালি আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই আপনার মন কেড়ে নিবে। গ্রিন লঞ্চের অনেকগুলো শাখাই আছে, এর মধ্যে আমি গিয়েছি বেল রোডের গ্রিন লঞ্চ লাউঞ্জে, যেটা খুবই সুন্দর, এবং এটি একটি বাফেট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অন্যতম একটি জায়গা হচ্ছে তার খোলা বারান্দা। এই খোলা বারান্দাটি আপনার কাছে খুবই ভালো লাগবে। এদের স্পেশাল ফুচকার একটি ব্যাপার ছিল যেটা অনেককে আকৃষ্ট করেছে, এবং ফুচকা বানানোর সরঞ্জামও অনেকগুলো ছিল যেটা ফুচকা প্রেমীদের খুব আকৃষ্ট করবে। তাদের ডেজার্ট আইটেমগুলো বেশ ভালো ছিল। এদের সালাদের আইটেমটিও ভালো ছিল, এবং অনেক রকমের সালাদ ছিল এখানে। এদের লেমন মিন্টটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে,
ফ্লেভার ড্রিঙ্কসটা ট্রাই করা হয়নি, পাইনঅ্যাপল সস, পেপারিজম, অ্যান্ড দিস ইজ আ গ্রিন অলিভস, ব্ল্যাক অলিভস। Chili, chili sauce, and তবে এদের মেইন ডিশগুলো খুব ভালো ছিল, স্পেশালি চিকেন আইটেমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া চাউমিন, ফ্রাইড রাইস বেশ ভালো ছিল, বিফ আইটেমও ছিল ভালো, তাছাড়া চিকেন পর্নটাও ভালো ছিল। এখানে আরেকটি ব্যাপার ভালো লেগেছে, যেটা হচ্ছে কফি এবং চা। আমার কাছে কফি এবং চা দুটোই ভালো লেগেছে এবং খুবই মজার ছিল কফিটা, আমি নিজেই বানিয়ে খেয়েছি। এবং এখানে আপনি যত খুশি ততই কফি এবং চা খেতে পারবেন। অনেক ঘোরাঘুরি দেখাদেখির পর আমরা চলে এসেছি খাওয়ার জন্য, এবং আমি কিছু খাবার নিয়ে বসে পড়েছি এবং আমার বন্ধুরাও চলে এসেছে এবং তারাও আমার সাথে খেতে বসছে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে আসার উদ্দেশ্য ছিল আমার এক ফ্রেন্ডের ছেলের জন্মদিন ছিল এবং তার জন্মদিনের উদ্দেশ্যে এখানে আসা এবং এখানে জন্মদিনের পার্টিতে খাওয়া দাওয়া করা এবং আপনাদের কাছে এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।